ড্রাইভার পড়ে গেলেন চলন্ত লোকাল ট্রেন থেকে ট্রেন তখন ছুটছে দ্রুন্ত গতিতে হাওড়া কাটোয়া লোকাল ট্রেনের ড্রাইভার অসুস্থ হয়ে ট্রেন থেকেই পড়ে গেলেন রেললাইনের ওপরে তারপরে ট্রেনের গার্ডের তৎপরতায় রক্ষা পেলেন কয়েকশো যাত্রী ট্রেনটি দাইহাট স্টেশন থেকে কাটোয়ার দিকে যাওয়ার সময় হঠাৎই ট্রেনের গার্ড দেখতে পান কেউ একজন ট্রেন থেকে পড়ে গেলেন প্রথমে তিনি বুঝতে পারেননি যে ট্রেনের চালকই পড়ে গিয়েছেন একটু পরে সন্দেহ হয় তিনি ওয়াকিটের মাধ্যমে চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু বারবার চেষ্টা করেও তিনি কোনো উত্তর পাননি তখন তার ধারণা দৃঢ় হয় ড্রাইভারই পড়ে গিয়েছেন ততক্ষণ অবশ্য ট্রেনের গতি অনেকটাই ছিল ড্রাইভারের কেবিনে একটি এমার্জেন্সি ব্রেক থাকে সেটা থেকে হাতে উঠে গেলেই ট্রেন দাঁড়িয়ে যায় সম্ভবত সেই প্রকৃতই ট্রেনটি দাঁড়ায় গার্ডও কাটোয়া স্টেশনে খবর দেন সেখান থেকে রেলের কর্মীরা এসে ড্রাইভারকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন তার মাথায় গুরুতর চোট লেগেছে চিকিৎসা চলছে সেই ড্রাইভারের রেল সূত্রে খবর এই ড্রাইভার ব্যান্ডেল থেকে ট্রেনে উঠেছিলেন তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন কিনা তা জানার চেষ্টা চলছে তবে বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পাওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রেলের কর্তারা নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন